সংবিধানে কিন্তু কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন তার কতজন মন্ত্রী নির্বাচনকালীন সময় প্রয়োজন, কতজন না, যে আমাদের শ্রম আইনটা কিছু সংশোধন হবে এবং সেই শ্রম আইনের যে সংশোধনীগুলি আনা হয়েছে সেটা মন্ত্রী পরিষদের সভায় অ্যাপ্রুভ করা হয়েছে। তো এখন এই যেই সংশোধনীগুলি আছে সেইটার ব্যাপারে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও তাদের কিছু বক্তব্য আছে, তারা সেই বক্তব্য নিয়ে আজকে এসেছিল। তো আইএলওর কান্ট্রি ডাইরেক্টর সাহেব এবং তার যে এখানকার টিম তারা সেই তাদের বক্তব্যগুলি আমাদের কাছে তুলে ধরেছেন, আমরা সেটা শুনেছি। এবং আজকের কিছু কিছু ব্যাপার আমরা আজকে সমস্যার সমাধান করে ফেলেছি, যেটার ক্লারিফিকেশন দেওয়ার দরকার ছিল সেটা দিয়ে দিয়েছি। আর না একটু আর কিছু কিছু বিষয়ে যেগুলিতে আমরা মনে করেছি যে আলাপ আলোচনাটা আরও বিস্তারিত হওয়ার প্রয়োজন, এবং তাদের কমপ্লেইনটা যেহেতু আজকে দিয়েছেন, তারা কমপ্লেইন বলবো না, তাদের যে কনসার্ন প্রায়োরিটি এরিয়া সেইগুলি যেহেতু তারা আজকে দিয়েছেন এই লেবার অ্যাক্ট ইয়ে করে, সেইটা আমরা বলেছি যে আগামী রবিবার 22 অক্টোবর 11:30 সময় এখানে আবার সভা হবে। সেখানে আমরা তাদের যে প্রায়োরিটি এরিয়াস যেগুলি ছিল সেই ব্যাপারে যেগুলি আমরা জবাব দিয়েছি সেইগুলি ছাড়া আলাপ। আপনারা একটা কথা জিজ্ঞেস করেছেন যে এই আলাপ আলোচনায় কোনটার সমস্যার সমাধান হয়েছে। দেখেন, এইখানে একটা প্রশ্ন উঠেছিল যে ট্রেড ইউনিয়ন গঠন করতে একটা থ্রেশহোল্ড আছে, সেই থ্রেশহোল্ডটা আপনার ব্যাপারে এখানে আলাপ হয়েছে। সেটা হচ্ছে যে যখন পুঞ্জীভূত গোষ্ঠী একটা ট্রেড ইউনিয়ন করতে চায় তখন আগে রিকোয়ারমেন্ট ছিল 30% অফ না পুঞ্জীভূত, মানে হচ্ছে যে অনেকগুলি কোম্পানি মিলে যখন ট্রেড ইউনিয়ন তখন 30% এটা ছিল। আজকে আমরা ওনাদেরকে জানালাম যে এটা আমরা 20% নামিয়ে এনেছি, এবং আমরা যেই আইএলওর কাছে আগেই কমিটমেন্ট করেছিলাম সেটা হচ্ছে যে আমরা গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে আমরা এই রিকোয়ারমেন্ট এই থ্রেশহোল্ডের রিকোয়ারমেন্টটা কমিয়ে আনব, এবং সেই অনুসারেই আমরা এবার 20% কমিয়েছি। আরেকটা যেটা কমিয়েছি সেটা হচ্ছে যে কোনো এস্টাবলিশমেন্ট মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলেন, সেটা যদি আপনার 3,000 বা তার বেশি শ্রমিক প্রয়োজন কাজ করে সেইটা আগে ছিল 20%, সেটা এখন কমিয়ে আনা হয়েছে 15%। তো সেইখানেও আমি বলেছি যে আগের যে আমরা যে কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো এটা মনে হয় যে আগামী রবিবারে আর আলোচনা হবে না। আর ছোটোখাটো যেগুলি বিষয় ছিল অত্যন্ত ছোটোখাটো, এবং সেখানে আমি যেটা শ্রম সচিব সাহেবের বক্তব্যে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে সেখানে কিছু আক্ষরিক পরিবর্তনের প্রয়োজন হতে পারে, সেটা আমরা করব। মূল কথা হচ্ছে যে ওনাদের এরিয়া অফ কনসার্ন যেটা, আমার মনে হয় না যে এটা এটার ব্যাপ্তি অনেক, এটা এটা সমাধান করা যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। সংসদে সব কিছু আলোচনা হতে পারে এবং আইন পাশের পাশাপাশি সব কিছু আলোচনা হবে। সংবিধানে কিন্তু কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। তো এটা আমি আপনাদেরকে আগেও বলেছি, এটা এখনও বলছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন তার কতজন মন্ত্রী নির্বাচনকালীন সময় প্রয়োজন, কতজন না, যদি তার সকলের প্রয়োজন থাকে সকলেই থাকবে, আর যদি তিনি মনে করেন যে তিনি ছোটো আকার করতে পারেন সেটা তার ডিসক্রিপশন, এবং সংবিধান তাকে সেই ক্ষমতাই দেয়।